আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা মহাকাশ ও মহাবিশ্ব, নক্ষত্র, নক্ষত্রমণ্ডলী এগুলি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব গ্যালাক্সি, নিহারিকা, ছায়াপথ, উল্কা এবং ধূমকেতু নিয়ে। প্রথমে দেখো আছে গ্যালাক্সি। দেখো আমি সামান্য বলে দিতে পারছি, গ্যালাক্সি মহাকাশে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, নক্ষত্র জগৎ বলে। মহাকাশে 100 মিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এদের বিভিন্ন আকার ও আকৃতি রয়েছে, তবে এদের অধিকাংশই সর্পিলাকার, অর্থাৎ সাপের মতো বা উপবৃত্তাকার। সর্পিলাকার গ্যালাক্সিগুলো বৃহৎ আকৃতি হয়ে থাকে, আর উপবৃত্তাকার গ্যালাক্সিগুলো বেশি উজ্জ্বল থাকে। এরা পরস্পর ব্যাপক ব্যবধানে অবস্থিত। পুরো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বলে। তারপরে দেখো নীহারিকা। নীহারিকা কি? নীহারিকা হলো মহাকাশে অসংখ্য স্বল্পলোকিত তারকার আস্তরণ। এই নীহারিকার আকৃতি হল বিচিত্র। কিছু নীহারিকার দেহ গ্যাসীয় পদার্থে পূর্ণ থাকে। গ্যাসীয় পদার্থে পূর্ণ থাকার কারণে এই নীহারিকাগুলিকে বলা হয় গ্যাসীয় নীহারিকা। এক একটি নীহারিকার মধ্যবর্তী দূরত্ব ব্যাপক। এক একটি নীহারিকার মাঝে কোটি কোটি নক্ষত্র থাকতে পারে। এরা যেহেতু পৃথিবী থেকে কোটি কোটি আলোক বর্ষ দূরে রয়েছে, এই নীহারিকাগুলো পৃথিবী থেকে কোটি কোটি আলোক বর্ষ দূরে রয়েছে, তাই এদের মাঝে যেসব নক্ষত্র রয়েছে তাদের পৃথকভাবে শনাক্ত করা যায় না। তবে দেখো ছায়াপথ বা মিল্কি ওয়ে। ছায়াপথ কি? পুরো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বা আকাশ গঙ্গা বলে। আমি এই সংজ্ঞাগুলি বলে দিতে দিচ্ছি। পুরো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বা আকাশ গঙ্গা বলে। রাতের বেলা অন্ধকার আকাশে এদের উজ্জ্বল দীপ্তি দীর্ঘপথের মতো দেখায়। একটি ছায়াপথ লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি। শীতকালে রাত্রিবেলা পরিষ্কার আকাশে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাব যে উত্তর দক্ষিণে বেশ বড় পরিসরযুক্ত তেজোদীপ্ত স্বল্প দীর্ঘ আলো রেখা দেখা যায়। তারকা কুচিত এই আলোর পথটি হল ছায়াপথ। বিজ্ঞানীরা একে বিরাট চক্রাকার মণ্ডল বলে অনুমান করেন। সৌরজগৎ এরকম একটি ছায়াপথের অন্তর্গত। তারপরে দেখা হচ্ছে উল্কা। রাতে মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে বা কোন নক্ষত্র যেন এই মন্ত্র কষে পড়ল। এ যে ঘটনা, এই ঘটনাকে নক্ষত্র পতন বা তারা খসা বলি। এরা কিন্তু আসলে কোন নক্ষত্র নয়, এদের নাম হল উল্কা। মহাকাশে কেন এরকম হয়? মহাশূন্যে অজস্র জলবিন্দ ভেসে বেড়ায়।
এই জড়পিণ্ড গুলো যখন অভিকর্ষ বলে আকর্ষণে প্রচন্ড গতিতে, প্রচন্ড গতি বলতে আমরা বুঝি প্রতি সেকেন্ডে প্রায় 3 কিলোমিটার এরকম গতিতে পৃথিবী থেকে ছুটে আসে, ফলে পৃথিবীতে বায়ু সংস্পর্শে এসে এই বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে এরা জ্বলে উঠে, ফলে এদের ছুটন্ত তারা বলে মনে হয়। এই ঘটনার কারণে এদেরকে ছুটন্ত তারা বলে মনে হয়। বেশিরভাগ উল্কাপিণ্ডের আকারে বেশ ক্ষুদ্র থাকে। তারপরে দেখো আছে ধূমকেতু, কমেট। মহাকাশে মাঝে মাঝে এক প্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে। এসব জ্যোতিষ্কের একটি মাথা ও একটি লেজ আছে। এসব জ্যোতিষ্ককে বলা হয় ধূমকেতু। এই ধূমকেতু আকাশের এক বিস্ময়কর জ্যোতিষ্ক। সৌরজগতের মধ্যে ধূমকেতুর অবস্থা বসবাস হলেও এরা কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায়। সূর্যের চারদিকে অনেক দূর দিয়ে এরা সূর্যকে পরিক্রমণ করে, সূর্যের নিকটবর্তী হলে এদের দেখা যায়। এরা সূর্যের যত কাছাকাছি আসতে থাকে তত এর লেজ আস্তে আস্তে লম্বা হতে থাকে। এরা অনেক দীর্ঘ কক্ষপথের সূর্যকে পরিক্রমণ করে বলে অনেক বছর পর পর এরা আবির্ভূত হয়। এখানে লেখা একটা প্রশ্ন আমরা পাইলাম, যে ধূমকেতু কেন অনেক বছর পর পর, আমরা জানি ধূমকেতু 76 বছর পর পর দেখা যায়, কেন অনেক বছর পর পর আবির্ভূত হয়ে বা দেখা যায়, কারণটা হলো এই ধূমকেতু অনেক দীর্ঘ কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করে, এই কারণে অনেক বছর পর পর নাকি আবির্ভূত হয়। জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হেলি যে ধূমকেতু আবিষ্কার করেন তা হেলি ধূমকেতু নামে পরিচিত। এই হেলি ধূমকেতু প্রতি 76 বছরে একবার দেখা যায়। হেলি ধূমকেতু 240 খ্রিস্টপূর্বাব্দ থেকে দেখা যায় এবং সর্বশেষ এই হেলি ধূমকেতু দেখা গিয়েছিল 1986 সালে। তাহলে দেখো এই সময়গুলো আমি বলে লিখে দিচ্ছি, তারপরে বই আছে তুমি এগুলো ভালো করে আয়ত্ত করে নিবে। আর তোমাদের বাড়ির কাজ হলো আমাদের বাড়ির কাছে হলো গ্যালাক্সি, বিহারিকা, ছায়াপথ, উল্কা ও ধূমকেতু বলতে কি বুঝ।
সবাই ভালো থেকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আগামী ক্লাসে আবার দেখা হবে, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।